আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আপনাদের নিয়ে যাব কক্সবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্পট কক্সবাজার ফিশারি ঘাটে। কত এখানে একটা কর্মযজ্ঞ চলছে, এটা না আসলে দেখলে বুঝতে পারবে না। আর কত হরেক রকমের যে মাছ, সামুদ্রিক মাছ, স্বাগতম জানাচ্ছি কক্সবাজারের ফিশারি ঘাট থেকে। বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক মৎস্য আহরণ কেন্দ্র হচ্ছে এই কক্সবাজারের ফিশারি ঘাট, আজকে সেটি আপনাকে দেখাবো। কক্সবাজারে অনেকগুলো ফিশারি ঘাট আছে, তার মধ্যে সবচেয়ে বড় যেটি সেটি হচ্ছে এই যে বিমানবন্দর সংলগ্ন যে ফিশারি ঘাটটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে যেতে হয় ফিশারি ঘাটে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ফিশারি ঘাট। আর এই দিকে হচ্ছে কক্সবাজারের বিমানবন্দর। তো কক্সবাজারের বিমানবন্দরের পাশে যে ফিশারি ঘাটটি, এটি আসলে সবচেয়ে বড় ফিশারি ঘাট। তো কথা না, চলুন ফিশারি ঘাটের দিকে যাই। বন্ধুরা, আমরা চলে আসলাম কক্সবাজারের ফিশারি ঘাটে। আসলে এটি যে কত এখানে একটা কর্মযজ্ঞ চলছে, এটা না আসলে দেখলে বুঝতে পারবে না। আর কত হরেক রকমের যে মাছ, সামুদ্রিক মাছ, তা আপনারা এখানে আসলে দেখতে পাবেন। আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির নাম হলো বাঘখালী নদী। তো বাঘখালী নদী এটা সামনে অগ্রসর হয়ে সমুদ্রের সাথে, বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে। কক্সবাজার মূলত বাঘখালী নদীর তীরে অবস্থিত। এই অঞ্চলে জেলেরা একটি ট্রলার নিয়ে 10 থেকে 15 দিনের জন্য মোট 15 থেকে 20 জন সদস্য নিয়ে গভীর সমুদ্রে মাছ আহরণের জন্য রওনা দেন। 10 থেকে 12 দিন পর বোট ভর্তি মাছ নিয়ে ফিরে আসেন এই ফিশারি ঘাটে। আমরা এখন একটা নৌকার উপরে আছি। এই নৌকাগুলো প্রায় 5 থেকে 7 দিন, 10 দিন পর্যন্ত সমুদ্রের প্রায় 150 কিলোমিটার দূরে, এই আমাদের সমুদ্র সৈকত থেকে 150 কিলোমিটার দূরে গিয়ে মৎস্য সংগ্রহ করে, মৎস্য মাছ আহরণ করে। তারপর সেই মাছগুলোকে তারা, এই যে দেখতে পাচ্ছেন, সে প্রত্যেক নৌকার মধ্যে এই যে চেম্বার রয়েছে, এই চেম্বারগুলোকে বলা হয় কোল্ড স্টোর বা ফিশ চেম্বার। এই ফিশ চেম্বারে মূলত বরফ নিয়ে যাওয়া হয়, মাছ ধরার পর বরফে মাছগুলোকে সংরক্ষণ করা হয়। এরপর এই সংরক্ষিত মাছগুলোকে নিয়ে আসা হয় ফিশারি ঘাটে। এখন আপনাদের যে মাছগুলো দেখাবো, এগুলো হচ্ছে শাপলা পাতা মাছ। শাপলা পাতা মাছের ইংরেজি নাম স্টিংরে, স্থানীয়রা বলে বাদুড় মাছ বা শঙ্কর। এককালে এই শাপলা পাতা মাছের লেজ দিয়ে চাবুক তৈরি করা হতো। আকার ভেদে এরা আধা কেজি থেকে 10 মণ পর্যন্ত হতে পারে। এই মাছটির মুখের দিকে তলোয়ারের মতো ধারালো ঠোঁট থাকায় এই মাছটিকে বলে তলোয়ার মাছ। বড় বড় পাখনা থাকায় স্থানীয়ভাবে একে পাখি মাছও বলে থাকেন। এই তলোয়ার মাছ 4 বছর বয়সে যৌবনপ্রাপ্ত হয়, স্ত্রী পুরুষের চেয়ে বড় হয় এবং যৌবনপ্রাপ্ত হলে এর দাঁতগুলো সব পড়ে যায়।
এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটির নাম সামুদ্রিক বাইম মাছ, ইংরেজি নাম ইলফিশ। এক ধরনের ইলফিশ রয়েছে যারা ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। এখানে এই বাইম মাছ 300 টাকা কেজি দরে বিক্রি করা হয়। এখন আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটির নাম সামুদ্রিক কাকিলা। লম্বা ঠোঁটের এই মাছটি অত্যন্ত সুস্বাদু হওয়ায় স্থানীয়দের কাছে এই মাছটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। Bring the funk back. এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো শার্ক মাছ, হাঙ্গর মাছ। এই যে দাঁতগুলো দেখেন, শার্ক মাছ ধরা পড়ছে। বঙ্গোপসাগরের উপকূলে প্রায় 450 প্রজাতির মাছ পাওয়া যায়, তার মধ্যে শুধুমাত্র 50 প্রকারের মাছ আহরণযোগ্য, আর বাকিগুলো তারা জেলেরা আহরণ করে না। এছাড়াও চিংড়ি, কাঁকড়া, স্কুইড, ক্যাটারফিশ ইত্যাদি মাছ তারা আহরণ করে। এখন আমরা কাঁকড়া, চিংড়ি এসব দেখব কী কী মাছ ধরছে তারা। এগুলো স্কুইড। স্কুইড এবং অক্টোপাস একই ফ্যামিলির প্রাণী। অক্টোপাসের পা 8টি আর স্কুইডের পা 10টি। স্কুইডের মাথা ত্রিভুজ আকৃতির। এদের দেহে এক ধরনের কোষ থাকে যার কারণে তারা সহজেই রং পরিবর্তন করতে পারে এবং শত্রুর আক্রমণ হলে এরা এক ধরনের কালি ছুড়তে পারে। স্কুইডের মতো দেখতে অপর প্রাণীটির নাম ক্যাটারফিশ, আর এগুলো লবস্টার। লবস্টার মানে গলদা চিংড়ি। এগুলো মেন্টিস চিংড়ি। এই চিংড়িগুলো সাংঘাতিক ধরনের কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করে, পরবর্তীতে জানিয়ে দেব। এখানে লবস্টার পাবেন 1000 থেকে 1200 টাকা কেজি। আর এগুলো কাঁকড়া। কাঁকড়া এখানে পাবেন 260 থেকে 300 টাকা কেজি। এগুলো টুনা মাছ। টুনা মাছ সমুদ্রের সবচেয়ে দ্রুতগামী মাছ। এগুলোকে টাইগার পন বা আপনার
আরেকটা কি যেন নাম বলে স্থানীয়, টাইগার প্রনের বাংলা অর্থ বাগদা চিংড়ি। এখানে এগুলো সবচেয়ে সস্তা, মাত্র 250 টাকা কেজি পেয়ে যাবেন। এই ফিশারি ঘাটের এই মাছের আড়তের সবচেয়ে বড় বড় মাছগুলো পরিমাপ করতে প্রয়োজন হয় বড় বড় নেকতি বা দাড়িপাল্লার। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা ইলিশ মাছ দেখিনি, এখন আমরা ইলিশ মাছের এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। বাংলাদেশের যত ইলিশের উৎপাদন হয় তার মধ্যে বা রপ্তানি হয় তার মধ্যে বেশিরভাগ যায় আমাদের এখান থেকে। এখন ইলিশ দেখাইতে দিয়ে যাবো। ইলিশ মাছ ট্রলার থেকে নিয়ে আসার পর সর্বপ্রথম গ্রেডিং করা হয়। গ্রেডিং অর্থ ছোট বড় বাছাই করা হয়। বাছাইয়ের পর সেই মাছগুলোকে ওজন করা হয়। ওজন করার পর মাছগুলোকে ককশিটের প্যাকেটে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। এরপর প্যাকেটগুলোকে স্কচ টেপ দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। তারপর ট্যাগ লিখে দেওয়া হয়। তারপর এই প্যাকেটগুলোকে লেবারের মাধ্যমে ট্রাকে ওঠানো হয়, পৌঁছে দেওয়া হয় দেশের এমনকি বিদেশেরও বিভিন্ন প্রান্তে। এভাবেই সারা দেশে ও বিদেশে রপ্তানি হচ্ছে এখানকার ইলিশ। এই কক্সবাজার ফিশারি ঘাটের নিকটে রয়েছে অনেকগুলো বরফ কল। এই মাছ সংরক্ষণের জন্য এই বরফের প্রচুর চাহিদা থাকায় এই বরফগুলো সাধারণত এই ইট ভাঙ্গার মেশিনের মতো এই মেশিনগুলোতে ভাঙ্গানো হয়। তারপর সেগুলো দিয়ে সংরক্ষণ করা হয় মাছ। প্রতিদিন সূর্য উদয়ের সাথে সাথে বিশাল এক কর্মযজ্ঞ শুরু হয় এই কক্সবাজারের ফিশারি ঘাটে। কক্সবাজারের কলাতলি, সুগন্ধা কিংবা লাবণী পয়েন্ট থেকে চলে আসুন কক্সবাজারের এই বিমানবন্দর মোড়ে। বিমানবন্দরের পাশের এই ফিশারি ঘাটে এসে দেখে যান বিচিত্র বিভিন্ন বাহারি ধরনের মাছ, আর অভিজ্ঞতা ও শিক্ষা গ্রহণ করুন প্রকৃতি থেকে। আমরা প্রায় 2 ঘন্টা ব্যাপী এই ফিশারি ঘাটে সময় ব্যয় করলাম। তো এখন ফিরছি এই যে সামনে কক্সবাজার বিমানবন্দর। তো আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন যদি সময় থাকে হাতে অবশ্যই এই ফিশারি ঘাট দেখবেন। বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র, অবশ্যই দেখা উচিত। এবং বিভিন্ন ধরনের যে মাছ দেখতে পাবেন, অনেক বড়, অনেক ছোট, অনেক বাহারি ধরনের, সেটাই আপনাকে মুগ্ধ করবে। আসলেও অবশ্যই এই ফিশারি ঘাটে আসতে মিস করবেন না। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন, আর নিত্য নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।